নমস্কার, আমি পায়েল রয়েছি স্টার প্রোডাকশনের তরফ থেকে আপনাদের সাথে। অনেক গল্প, অনেক ভ্রমণ, অনেক কাহিনী আপনারা তো শুনলেন। এবারে চলুন না, নতুন নতুন কিছু গল্পের সিরিজ নিয়ে আজ আমরা আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের গল্প আপনাদের জন্য থাকছে লেখক ঋষিকুমারের লেখা বঙ্গস্বপন। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। জাতির জন্য মানুষ অনেক কিছু করেন, দেশের জন্য মানুষ অনেক কিছু করেন, জীবন দেন, কিন্তু এমন কোনো ভাষা আছে কি যার জন্য মানুষ প্রাণ দিয়েছেন? হ্যাঁ, বাংলা আমাদের মাতৃভাষা, আর সেই মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন অর্ঘ্যকমল। ওর মাতৃভাষার প্রতি প্রাণ যাবার পর বিধবা স্ত্রী অর্পিতার যে বাংলা ভাষার প্রতি খুব একটা টান আছে সেটা বলা যায় না। 21শে ফেব্রুয়ারি আর 19শে মে এলেই অর্পিতার মনটা কেমন যেন একটা হয়ে যায়। সে ঠিক করেছে তার 4 বছরের ছেলেকে সে ইংরেজি মাধ্যমে পড়াবে, কারণ চাকরি। ছেলে যেন একেবারেই বাংলা ভাষাতে কথাও না বলে এমন করে তুলবে সে। লোকে যেন বলে যে বাবা বাংলা ভাষার জন্য প্রাণ দিলে কী হবে, ছেলে কিন্তু একেবারে ইংরেজ বনে গেছে। বিধবা অর্পিতাকে তার বাপের বাড়ির অনেকেই বিয়ের কথা বলেছিল, কিন্তু 4 বছরের ছেলেটির জন্য সে একেবারেই রাজি হয়নি, তাই বাপের বাড়ি যাওয়াও সে ছেড়ে দিয়েছে। 4 বছরের ছেলে অর্পণকে নিয়ে এসে চলল বিদ্যালয়, ইংরেজি স্কুলে ভর্তি করাবে বলে। বিশাল বড় বিদ্যালয়, বিদ্যালয়ের চারিপাশ বড় পাঁচিল দিয়ে ঘেরা, বিদ্যালয়ের সামনে বিশাল বড় মাঠ, আরও কত কী। কাঁচের দরজা ঠেলে অর্পিতা ভিতরে প্রবেশ করল। বসে রয়েছেন একজন অফিসার, পাশের জনকে ক্যাশিয়ার বলেই মনে হচ্ছে, কারণ তিনি কাঁচের ঘরের ভিতরে বসে রয়েছেন। অর্পিতা বলল, আমার ছেলেকে আমি এই স্কুলে ভর্তি করাতে চাই। হাসতে হাসতে অফিসার বললেন, কোন সময়ের জন্য? অর্পিতা বললেন, এই ইয়ারেই। অফিসার মৃদু হেসে ওকে বললেন, তা আপনি ইংরাজি মাধ্যমে পড়াতে চান কেন? আনন্দের সাথে অর্পিতা বলল, ওকে নিয়ে আমার ড্রিম আছে, আমি ওকে ডাক্তার বানাতে চাই। হাসতে হাসতে আবার অফিসার বললেন, আপনি বাংলা বলতে জানেন? আপনি বাংলা পারেন নাকি ইংরেজিতে কথা বলেন? অর্পিতা আত্মসম্মানে আঘাত লাগলো বলে সে বলল, মানে কী বলতে চান আপনি? আরও মৃদুভাবে অফিসার বললেন, আপনি বাংলা ভালো করে বলতে পারেন কি? অর্পিতা বলল, হ্যাঁ কেন, বলছি তো। একই ঢঙে অফিসার আবার বললেন, কোথায় বলছেন, আপনি তো ইংরেজি বাংলা মিশিয়ে কথা বলছেন। অর্পিতা আবারও আত্মবিশ্বাসের সুরে বলল, কেন, আমি তো ঠিকই বলেছি। ভদ্রলোক এদিকে উনি বললেন, ইংরেজি বাংলা মিশিয়ে আপনি ঠিকই বলেছেন। এদিকে এক ভদ্রলোক কাঁচের দরজা ঠেলে ভিতরে আসলেন এবং বললেন, মে আই কাম ইন স্যার? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা অর্পিতার প্রতি উনি বললেন, আপনি একটু দয়া করে পাশে সরে দাঁড়ান। অর্পিতা পাশে সরে দাঁড়ালো। উনি নিজের কাজ করতে করতেই বললেন, ইয়েস ইউ মে কাম ইন। তিনি বললেন, স্যার আই এম হিতাচি অ্যান্ড দিস ইজ মাই সান অভিরূপ। আমি অফিসার বললেন, ইয়েস ইউ ওয়ান্ট টু অ্যাডমিট ইউর চাইল্ড টু আওয়ার স্কুল রাইট? হিতাচি বললেন, ইয়েস স্যার ইউ আর রাইট। অফিসার একটি কাগজ এগিয়ে দিয়ে বললেন, আর ইউ রেডি টু টেক অ্যাডমিশন রাইট নাও? উনি মৃদু পাশে অর্পিতার দিকে তাকিয়ে বললেন, আই উইল কাম টুমরো ফর শিওর। অফিসার বললেন, ওকে থ্যাংক ইউ স্যার। হিতাচি চলে যেতে যেতে বললেন, থ্যাংক ইউ। পাশে দাঁড়িয়ে অর্পিতা সবটাই দেখেছে এবং মনে মনে করল, ওদের কালচারের সাথে এই তেলে জলে কখনোই মিশ খাবে না। তখন তার মনে পড়ল, কেন তার স্বামী এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, কতটা ভালোবাসত সেই বাংলা ভাষাকে, কতটা আবেগ এখানে জড়িয়ে রয়েছে, কতটা সম্মান এখানে জড়িয়ে রয়েছে, কতটা ভালোবাসলে এতটা নিঃস্বার্থভাবে প্রাণ দেওয়া যায়, এর মর্ম কখনোই বিদেশিরা বুঝবে না। তাই ছেলের হাতটা ধরে ঘর থেকে বেরিয়ে যাবে কি, ইতিমধ্যে একজন বললেন, কী হলো ম্যাডাম, আপনি তো আপনার ছেলেকে এখানে ভর্তি করতে চেয়েছিলেন, ডাক্তার বানাতে চেয়েছিলেন। অর্পিতা বলল, আমি আমার ছেলেকে পাত্তি বাংলা ভাষায় পড়িয়ে ডাক্তার বানাবো। সবাই হাসাহাসি করলো বটে অর্পিতার এই কথাটা শুনে, যে সে নাকি তার ছেলেকে বাংলা ভাষায় ডাক্তার বানাবে। অর্পিতা বলল, দেখুন, পৃথিবীতে এমন কোনো ভাষা আছে কি যেটাতে 2টো জাতীয় সঙ্গীত রয়েছে? ক্যাশিয়ার তাকে ব্যঙ্গ করে বলল, থাকি ছেলেকে জাতীয় সঙ্গীত পড়ে
পাতি ডাক্তার বানাবেন? দৃঢ়তার সাথে অর্পিতা বলল, শুনুন, আমার ছেলেকে আমি বাংলা ভাষা পড়িয়েই ডাক্তার বানাবো, আর এই বাংলায় উৎপাদিত ওষুধই আপনাদেরকে কিনতে হবে। শুনে সবাই হাসাহাসি করে বললেন, তাহলে তো বেশ ভালোই হয়, তাহলে আর দেশের লোককে বিদেশে যেতে হয় না। অর্পিতা তাৎক্ষণিক ছেলের হাতটা ধরে ওখান থেকে বেরিয়ে এলো। বাড়ি আসতে আসতে ছেলেকে বলল, দেখেছিস বাবু আমাদেরকে কেমন অপমান করলো সবার সামনে, যদি তুই বড় না হোস তাহলে কিন্তু আমার অপমান হবে, তুই আমার কথা রাখবি তো? মাথা নেড়ে বলল, হ্যাঁ, বড় হয়ে আমি ডাক্তার হব, আর ঠিক ওই লোকটিকেই আমি আমার কোম্পানিতে চাকরি দেব। অর্পিতা থমকে গিয়ে ছেলের কথাটি একবার শুনল, শুনে আবারও জিজ্ঞাসা করলো, তুই সত্যি বলছিস তো বাবা? অর্পণ বলল, নিশ্চয়ই, আমি একদম সত্যি কথা বলছি, আমি ওই লোকটিকে আমার কোম্পানিতে চাকরি দেব। অশ্রুসিক্ত নয়ন লুকিয়ে অর্পিতা বলল, তোর কথা শুনে আমি খুব খুশি হয়েছি বাবা, আমি দু হাত তুলে তোকে আশীর্বাদ করছি তোর এই কথাগুলো যেন সত্যি হয়, তুই ঠিক তোর বাবার মতোই যেন এই বাংলা ভাষাকে নিয়ে লড়াই করতে পারিস আর জয়ী হতে পারিস। অর্পণ ঘুরিয়ে জিজ্ঞাসা করলো, কেন মা, তুমি যে বলেছিলে বাবার মতো ওই পথ তুমি আমাকে ধরাবে না? অর্পিতা বলল, তোর বাবার কি দেশ বিদেশে সম্মান কম রে? তোর বাবা চলে যাওয়ার জন্য আমি অভিমানে এই কথাগুলো তোকে বলেছি। ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য নিয়ে গেল। এক শিক্ষককে সামনে দেখে অর্পিতা বলল, আমার ছেলেকে আমি বাংলা ভাষাতে ডাক্তার বানাতে চাই, ইংলিশ মিডিয়ামের সঙ্গে চ্যালেঞ্জ করেছি, আপনারা সেই মতো আমার ছেলেটিকে তৈরি করতে পারবেন? শুনে স্যার একটু অবাক হলেন, হাসলেনও বটে, বললেন, আপনার এই স্বপ্ন একান্তই ভুল, আপনি বরং এক কাজ করুন, একটা ভালো ইংলিশ মিডিয়াম দেখে আপনার ছেলেকে ভর্তি করে দিন, যদি আপনার ছেলেকে আপনি ডাক্তারই বানাতে চান তাহলে ওই ইংলিশ মিডিয়ামেই তাকে পড়াতে হবে। একজন শিক্ষক সম্ভবত সেই কথা ভিতর থেকে শুনেছেন, শুনে বাইরে বেরিয়ে এলেন। এসে অর্পিতাকে বললেন, আপনি আপনার ছেলেকে এই স্কুলেই ভর্তি করুন, আপনার ছেলে বাংলাতে পড়েই ডাক্তার হবে। অর্পিতা বিস্মিতভাবে বললেন, আপনাকে তো ঠিক? হাসতে হাসতে শিক্ষক বললেন, আমি এই স্কুলের প্রধান শিক্ষক, নাম অভিভাবক, আপনার সব কথা আমি শুনেছি, এই বলে পূর্বের শিক্ষকের দিকে তাকালে উনি চলে যান। শিক্ষক বললেন, শুনুন, এই যে শিক্ষকটি, উনি মাধ্যমিক পাশ করে শিক্ষক, আর আমি মাস্টার ডিগ্রি করে প্রাইমারিতে, ভবিষ্যতে হাই স্কুল ডাকবে, আপনার স্বপ্নের ব্যাপারটা শুধু আপনার নয়, এই দেশের, এই বিদ্যালয়ে, এই বাংলা ভাষার চ্যালেঞ্জ। অর্পিতা বিনয়ের সাথে বললেন, প্লিজ দেখবেন স্যার, আমার ছেলেটি যেন এখানে মানুষ হতে পারে, ওর বাবাও এই বাংলা ভাষার জন্যই শহীদ হয়েছেন। তিনি দৃঢ়তার সাথে বললেন, আমি জানি, ওনার নাম অর্ঘ্যকমল। মাথা নাড়ে অর্পিতা। স্যার আবারও অর্পিতাকে বললেন, আমি কথা দিচ্ছি, ও যদি এতটুকু মেধাবী হয় তাহলে আপনার ছেলে এই বাংলা ভাষাতে পড়েই ডাক্তারি করবে আর ওষুধও উৎপাদন করবে, ততদিন আমি ওর পাশে ওর অভিভাবকের মতো থাকব, আর যতদিন না আপনার ছেলে বাংলা ভাষাতে পড়ে ডাক্তার হচ্ছে ততদিন আমি ওকে ছাড়ছি না, ততদিন আমি ওর পাশে থাকব। এই স্কুলে বাবা মায়েরা বহু ছাত্রছাত্রীদের নিয়ে আসেন, বহু ছেলেমেয়েদের নিয়ে আসেন ভর্তি করার জন্য, পড়াশোনা করানোর জন্য, কিন্তু এমন স্বপ্ন নিয়ে কেউ আসেন না। এই স্বপ্নের কথা শুনে আমি ভীষণ খুশি হয়েছি, আপনি এক কাজ করুন, ওকে স্কুলে ভর্তি করে দিন। অর্পিতা খুশিতে ডগমগ হয়ে আবারও বললেন, স্যার আমি অর্পিতা, আর আমার ছেলে অর্পণকে আমি আপনার হাতে সমর্পণ করে দিলাম। স্যার হাসতে হাসতে বললেন, সাদরে গ্রহণ করলাম, সেই চেষ্টা আমি অবশ্যই করব, আর এর মর্যাদাও আমি বজায় রাখার চেষ্টা করব। এই চার বছরে অর্পণ এখন প্রতিটা বিষয়ে পারদর্শী হয়ে উঠেছে, উচ্চশিক্ষার সুযোগ পাবে। এবার অর্পিতা বলে দিয়েছিল স্যারকে সঙ্গে করে বাড়িতে আনার জন্য, তাকে নিমন্ত্রণ করে খাওয়ানোর ইচ্ছে হয়েছে। স্যার বাড়িতে আসতেই অর্পিতা সাদরে অভ্যর্থনা জানিয়ে বলে উঠল, আসুন আসুন, কি ভাগ্য আমার। স্যার বললেন, যদি বলি আমার ভাগ্য? অর্পিতা মনে মনে ভাবল, হতভাগীর আবার ভাগ্য, মনের কথা ছেড়ে বলল, তাই বুঝি, কেন শুনি? স্যার বললেন, এই যে এত সুন্দর, এত যত্ন করে আমাকে খাওয়ালেন। স্যার ওর প্রতি তাকিয়ে থাকলেন, এবার কী যেন ভেবে বললেন,
আজ তাহলে আসি। অর্পিতা হাসতে হাসতে বলল, আবার দরকার পড়লে যাব আপনার কাছে, আপনাকে নয়তো ফোন করব। স্যার একটা হাই নিঃশ্বাস ছেড়ে বলল, না না, ওই মোবাইল ফোনের আজ যে যুব সমাজ মেতে উঠেছে, আমার কাছে ওই পদার্থটা বেশিক্ষণ থাকে না। অর্পিতা বলল, হোয়াটসঅ্যাপ? স্যার বিরক্তিভাবে বললেন, না না, আমার ওই পাতি ছোট ফোন, আমার কাছে সব বড় ফোন নেই। অর্পিতা অবলীলায় বলল, সত্যি কি মহান মানুষ আপনি। স্যার হেসে উঠে বললেন, কেন, ছোট ফোন ব্যবহার করলে বুঝি মহান হওয়া যায়? অর্পিতা বলল, না না তা নয়, আজকাল ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন, তা আপনি থাকেন কোথায়? স্যার বললেন, বাড়ি ঘর কিছু করে উঠতে পারিনি, যখন যেখানে পারি ভাড়ায় থাকি। অর্পিতা আবারও অবাক হয়ে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, সে কি, কিন্তু এত টাকা রোজগার করেন আপনি, আর আপনি? বেশি কথা না বাড়িয়েই স্যার চলে গেলে, ছেলেকে হাই স্কুলে ভর্তি করার জন্য টিসি আনতে গেল। আর সেই মাধ্যমিক পাশ করা স্যারটিকেও দেখতে পেল, কিন্তু অভিভাবক স্যারকে সে দেখতে পেল না। অর্পিতা সেই স্যারটিকে জিজ্ঞাসা করল, অভিভাবক স্যার আছেন? তিনি বললেন, না কেন, ওনার খপ্পরে পড়েছেন নাকি, ভিখারি করে দেবে বলছে। শুনুন, নিজের ছেলে মেয়েদের পর্যন্ত ঠিক করে খেতে দেয় না, 10 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে স্কুলে আসেন, আর ওনার খপ্পরে পড়বেন না। হাই স্কুলে হঠাৎ একদিন অর্পণ সেই অভিভাবক স্যারকে দেখতে পায়। হাই স্কুলে একদিন হঠাৎ অভিভাবক স্যারকে দেখে অর্পণ থমকে দাঁড়িয়ে যায়, চিৎকার করে গিয়ে বলে, স্যার আপনি কোথায় ছিলেন, কত করে খুঁজছিল মা আপনাকে? অভিভাবক স্যার বললেন, তোমাকে না কথা দিয়েছি, যতক্ষণ না তুমি ডাক্তার হচ্ছ ততক্ষণ তোমার বাবার মতো তোমার পাশে থাকবো, তাই তো ওই প্রাইমারি স্কুল ছেড়ে আবারও হাই স্কুলে এলাম, আমি ঠিক জানতাম তুমি এই স্কুলেই ভর্তি হবে। অর্পণ খুশি হয়ে গেল, খুশি হয়ে জিজ্ঞাসা করলো, স্যার আপনি আবার কবে যাবেন আমাদের বাড়িতে? স্যার বললেন, কেন, আজই যাব। অর্পণ বলল, সত্যি বলছেন স্যার, আপনি আজই যাবেন? স্যার বলল, হ্যাঁ আজই যাব। অর্পণ টিফিনে গিয়ে তার মাকে জানিয়ে আসলো যে স্যার আজই বাড়িতে আসবেন। অভিভাবক স্যার এ ব্যাপারে কিছু জানেন না। স্কুল ছুটির পর অর্পণের সাথে যখন বাড়িতে যায়, তখন এসব এলাহি আয়োজন দেখে অভিভাবক স্যার একেবারে চমকে ওঠেন। তিনি জিজ্ঞাসা করেন, আমি যে আসবো তা তো আপনি জানতেন না, তাহলে এত আয়োজন কীভাবে হলো? অর্পিতা হাসতে হাসতে বলল, আমি হয়তো জানতাম না, কিন্তু মনটা হয়তো জানতে পেরেছিল যে আপনি আজ আসবেন। অর্পিতার মুখের দিকে তাকিয়ে উনি তাকিয়েই থাকলেন। অর্পিতা বললেন, মাঝে মধ্যে আসতে পারেন তো? মৃদু হাসিতে উনি বললেন, হ্যাঁ হঠাৎ হঠাৎ চলে আসতে পারি এরকম আদর যত্ন পেতে। অর্পিতা মৃদু অভিমান ছিল বটে, সে বলল, কাউকে যে আদর যত্ন করে খাওয়াবো সেই ভাগ্যটা বোধহয় আমার নেই, তাই এতদিন পরে আমার আজ একটু ভালো লাগা হয়েছে। অর্পিতা আবেদন সুরে বলল, আমিও কিন্তু মাঝে মাঝে আপনার কাছে যাব। মৃদু হেসে স্যার বললেন, একটা কথা কি আছে জানেন তো, নিজের লড়াই নিজেকেই করতে হয়, নিজের বাঁচার জন্য নিজের লড়াইটা নিজেকেই করতে হয়। অর্পিতা বলল, আমি কিন্তু সেরকম সুযোগ সুবিধার কথা আপনার থেকে ভাবিনি। স্যার বললেন, জানেন তো, যোগ্য ব্যক্তি নিজের ফলটা ঠিক পেয়ে যায়, তাকে অন্য কোথাও যেতে লাগে না। অর্পিতা বলল, মাপ করবেন, আমি আপনার কথা ঠিক বুঝতে পারিনি। স্যার বললেন, জানেন আমি ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বার্থ চাই না বলেই কিন্তু বিয়ে থাও করিনি। অর্পিতা অবাক হয়ে বললেন, সে কী কথা, কিন্তু আপনার স্কুলে রয়েছে শিক্ষক, তিনি বলছিলেন আপনার নাকি ছেলে মেয়ে রয়েছে, আপনি 10 কিমি হেঁটে পায়ে হেঁটে স্কুলে আসেন, তাহলে সেসব কথা কি? স্যার বললেন, ওরা আমার ভক্ত, ভগবানকে যেমন ভক্তরা স্তব করে ঠিক তেমন, ওর কোনো দোষ নেই, ও নতুন এসেছে তো তাই আমার ব্যাপারে কিছু জানে না। অর্পিতা আবেদনের সুরে বলল, আবার আসবেন কিন্তু। চরজলটি উত্তর দিয়ে বললেন, নিশ্চয়ই আসবো, আর তাছাড়া আপনার চেয়ে বেশি আপনার ছেলেকে বেশি ভালোবেসে ফেলেছি, এত মেধাবী ছেলে আমি সত্যিই আগে কোনো দিনে দেখিনি, আর তাছাড়া আমার তো কিছু দায়বদ্ধতা থাকে নাকি, আর এই বয়সে এসে আপনার মতো সুন্দরীর পাল্লায় পড়ে। অর্পিতা বলল, বয়সের আর কি আসে যায়, আপনার কতই বা বয়স হয়েছে এমন, এই বয়সে তো কত মানুষ। উনি বললেন, তা অনেক, 55। অর্পিতা বলল, এই বয়সেও অনেকে বিয়ে করেন বুঝলেন। অভিভাবক শক্ত হয়ে বললেন, অনেকে হয়তো পারে, আমি পারি না। তা ছেলে কোথায় আপনার? অর্পিতা বলল, ও নিজের ঘরে আছে।
তা আপনার শরীরটা তো ভেঙে গেছে কেন? তিনি বললেন, হোটেলে খেয়ে খেয়ে। অর্পিতা বলল, আহারে আপনি যে কেন বিয়েটা করেননি সে আপনারই চিন্তা। তা বাবা মা রয়েছে আপনার? উনি বললেন, না, একমাত্র ভাইকে বাবা মা সমস্ত জায়গা জমি লিখে দিয়েছেন, কারণ আমি সরকারি চাকরি করি, এই জন্য আর বাড়িতে যাই না। বুঝে গেছি বাবা মা ত্যাজ্য পুত্র করেছে, কেউ একটা ফোন পর্যন্ত করে খোঁজ খবর নেয় না। বাবা মা না থাকলে যা হয় আর, আসি আর দাঁড়াবো না। এগিয়ে যেতে যেতে পিছন ফিরে অর্পিতার প্রতি তাকিয়ে দেখলেন অসহায় চোখে কত আবেদন। সহসা ওর কাছে এগিয়ে এসে কপালে একটা চুম্বন করে। সেই সময় অর্পিতা ওকে বাহু বন্ধনে আটকে রেখে বললেন, আপনি এখানেই থেকে যান। অচেনা অতৃপ্ত স্বাদে অভিভাবক যেন কোথায় একটা হারিয়ে গেছে। চেনা স্বাদের আকুতি পূর্ণ করতে অর্পিতা একেবারে মরিয়া হয়ে উঠেছে। পেছন থেকে অর্পণ ডাকলো, মা। দ্রুত নিজেকে মুক্ত করে চলে গেলেন স্যার। আজ স্টাফ রুমে অভিভাবক স্যারকে গিয়ে অর্পণ একটি টিফিন কৌটো দিল। স্যার জিজ্ঞেস করলেন, এটাতে কী আছে? অর্পণ বলল, জানি না, মা পাঠিয়েছে আপনার জন্য। অভিভাবক টিফিন বাক্সটা খুললেন, খুলে দেখলেন ওপরে একটি চিঠি এবং নিচে খাবার। চিঠিতে লেখা আছে, আমি আপনাকে ফোনেই বলতে পারতাম, কিন্তু আপনি আবার বেশি ফোনে কথা বলা পছন্দ করেন না, তাই এই চিঠিটা। আজ থেকে আপনি আর বাইরের খাবার খাবেন না, আমি আপনার খাবারটা অর্পণকে দিয়ে পাঠিয়ে দেবো। সকালে আপনি একটু তাড়াতাড়ি চলে আসবেন, 9:45-এর মধ্যে আমি আপনার টিফিন বাক্সটা পাঠিয়ে দেবো। আর অর্পণ গেলে আগের পাত্রগুলো ওর হাত দিয়ে পাঠিয়ে দেবেন, আমি ধুয়ে নেব। প্লিজ আপনি আর বাইরের রান্না খাবারগুলো খাবেন না। আর আমার নাম্বারটা পাঠালাম, ইচ্ছে হলে ফোন করবেন। অভিভাবক খাবারটি খাওয়ার পর অর্পিতাকে ফোন করলে। ফোন করে বললেন, আপনি এত ভাবেন আমার জন্য? অর্পিতা বলল, ছেলে বউ থাকলে হয়তো তা করতে পারতাম না, তাই আর কি। অভিভাবক বললেন, আপনার তো পেনশনও পান না আপনি, তা সেই এভাবে আপনাদের চলবে কী করে? আমি তো আপনাদের জন্য কিছুই করতে পারিনি। অর্পিতা বলল, আচ্ছা আপনার নামটা কি রেখেছে বলুন তো? অভিভাবক বললেন, কেন, খারাপ লাগে শুনতে? প্রসঙ্গ পাল্টে সহসা নিজস্ব ঢঙে অর্পিতা বলল, বিয়ে করবেন? জেনে বুঝে অভিভাবক বললেন, কাকে? অর্পিতা বলল, একটা খুব খুব সুন্দর মেয়ে আছে। অভিভাবক বললেন, সে কি আপনার থেকেও সুন্দরী? অর্পিতা বলল, হ্যাঁ, সাজলে সে আমার থেকেও সুন্দরী। অভিভাবক বললেন, তা যদি হয় তবে হ্যাঁ বিয়ে করব। স্কুলের মধ্যে আছেন, কেউ শুনছে না তো আপনার কথা? সাবধানী অভিভাবক বললেন, শুনলে আমার চেয়ে অসুবিধা আপনার বেশি হবে না। অর্পিতা ব্যঞ্জনা করে বললেন, এই যে আপনি ফোনে কথা বলতে ভালোবাসেন না, তাও আবার এত কথা বলছেন? অভিভাবক ভাবিত গলায় বললেন, আপনার হাতের তরকারি খেয়ে আর কি থাকা যায়, তাই আপনাকে ফোনটা করেই ফেললাম। আপনার ঋণ যে আমি কীভাবে শোধ করব? অর্পিতা বলল, আমার কাছে আপনি ঋণী থাকুন, আমি চাই। অভিভাবক বললেন, তা ভালো, আর কবছর আছি, এবার তো চলে যাব আপনাদের ছেড়ে। জিজ্ঞাসা ভঙ্গিতে অর্পিতা বলল, ছেলেটাকে যে বাংলাতে ডাক্তার বানাবেন বললেন? উনি বললেন, সে চেষ্টা তো করবই, ওপরওয়ালা যদি চান তবে হবে, টাটা, এবার তাহলে আসি। অর্পিতা বলল, বাই বাই, তাই তাই, আবার যেন। এদিকে কোভিড নিয়ে বিশ্বজুড়ে মহামারী চলছে, লকডাউন চলছে, দেশের মধ্যে কখনো প্রচ্ছন্ন লকডাউন, আবার কখনো কঠোর লকডাউন, এর মধ্যে বিদ্যালয় বন্ধ, সেই জন্য অভিভাবক বাবুর সাথে আর দেখা হয়নি। আর যেহেতু অভিভাবক বাবু ফোনে কথা বলা বেশি ভালোবাসেন না, তাই জানিয়েছিলেন, তাই ফোন করলে কথা বলে অর্পিতা কিন্তু নিজে কখনো ওনার নম্বরটি নেয়নি। মাধ্যমিকে ভালো রেজাল্ট করা সত্ত্বেও স্যারেরা যেন অর্পণের প্রতি একটু বেশি রাগ রাগ মতন। ওর নামে একটা চিঠি দিয়ে জবাবি স্যার বললেন, এই নে তোর চিঠি, অভিভাবক বাবু দিয়েছেন। অর্পণ একটু অবাক হয়ে বলল, স্যার এই চিঠিতে কী আছে স্যার? স্যার বেশি প্রশ্নের উত্তর না করে এড়িয়ে গিয়ে বললেন, কোভিডের জন্য তো কাউকে বলা হয়নি, অভিভাবক বাবু রিটায়ার করেছেন, আর তাছাড়া এই লকডাউনে অভিভাবক বাবু ICU ছিলেন, আর কাল রাতে তিনি মারা গেছেন। তুই দেখ, তোর জন্য একটা চিঠি রেখে গেছে, তুই দেখ ওতে খুলে কী আছে। এবার অর্পণ বুঝতে পারল কেন পরীক্ষায় ভালো ফল হওয়ার সত্ত্বেও সমস্ত স্যাররা ওর প্রতি খুশি হয়নি। তাড়াতাড়ি বাড়িতে এসে সে মাকে চিঠিটা দিয়ে বলল, মা এই চিঠিটা ধরো,
স্যার এই চিঠিটা দিয়ে গেছেন। চিঠিটা হাতে নিতে নিতে বোধহয় কিছু অমঙ্গলের সূচনা করেছিল, হাত থেকে চিঠিটা পড়ে গেল। অর্পণ তবুও তার মাকে কিচ্ছুটি জানায়নি। মায়ের প্রতি ও লক্ষ্য করল সবটাই। তারপরে চিঠিটা খুলে দেখল, ওটাতে লেখা আছে, স্নেহের অর্পণ, আমি যেখানেই থাকি না কেন আমার আশীর্বাদ তোমার মধ্যে থাকবে সর্বদা। মাকে বলো পৃথিবীতে সবাই একা লড়াই করে বাঁচে, তোমরাও লড়াই করছো সর্বদা। প্রথম দিন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সময় আমি বুঝেছিলাম আমার জীবনের ইচ্ছা তোমার দ্বারাই পূরণ হবে। আজ আমি তৃপ্ত, তোমার মা এটা কোনো দান ভাবে যেন না নেন। আমি আজীবন প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাজুইটির সমস্ত অর্থ আমি তোমাকে দিয়ে যেতে চাই। আগামী প্রজন্ম যেন বাংলা ভাষাতে ডাক্তারি পড়তে পারে, ডাক্তারি করতে পারে। আমিও চেয়েছিলাম আমার জীবনের পুরো অর্থ যেন এই দেশের দশের কাজে লাগে, তাই সে সমস্ত অর্থ আজ আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। ইতি তোমার এবং তোমাদের অভিভাবক। শেষের কথাটিতে আর নিজেকে গোপন রাখতে পারেননি তিনি। ছেলেকে সম্বোধন করতে গিয়ে সে অর্পিতাকে সম্বোধন করে বসেছে। চিঠিটা হাতে ধরে সে ফোন করে, তারপরে ছেলেকে নাড়িয়ে ঝাঁকিয়ে উন্মাদিনীর মতো কান্না করতে করতে ছেলেকে বলে, স্যার কোথায় গেলেন বাবু, স্যার কোথায় চলে গেলেন। বাবার অনুভূতি কখনো অর্পণ পায়নি। কেমন যেন একটা টান এসে গেছিলো স্যারের প্রতি। ফোন করার পরও সেই একই কথা, এই নম্বরের অস্তিত্ব নেই। বহুদিন ধরে যোগাযোগ হয়নি, তারপরে এই লকডাউনে স্যারও আসেননি আর তাকে ফোনে পাওয়া যায়নি। ফোনটা নিচে পড়ে গিয়ে এখনও শোনা যাচ্ছে সেই কথা, এই নম্বরের অস্তিত্ব নেই। অর্পিতা নিঃশব্দে দু গাল বেয়ে তার জল ঝরছে। সে ছেলেকে এখনও ঝাঁকাতে ঝাঁকাতে কাঁদতে কাঁদতে বলছে, ভালো মানুষ আমাদের জীবনে বেশি দিন থাকেন না রে বাবু, ভালো মানুষ আমাদের জীবনে বেশি দিন থাকেন না। অর্পণ মায়ের প্রতি করুণভাবে তাকালো, নিঃশব্দে দু গাল বেয়ে জল ঝরছে। আজকে এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও সমস্ত আনন্দ যেন শোকের ছায়ায় ডুবে গেছে, সমস্ত আনন্দ চোখের জল হয়ে বেরিয়ে আসছে। কাঁদতে কাঁদতে অর্পণ বলল, জানো মা, ওই স্যারটি আমাদের স্কুলের সবচেয়ে আদর্শবান শিক্ষক ছিলেন, তুমি জানো। অর্পিতা বলল, ভালো মানুষ এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি রে বাবু। তুই বল, যে মানুষটা এতদিনে একটা ভালো ফোন পর্যন্ত ব্যবহার করেননি, সে আজকে তোকে এত টাকা, তার সমস্ত সঞ্চয় আজকে তোকে দিয়ে গেছে, তুই শুধু বাংলা ভাষাতে ডাক্তারি পড়বি বলে। মনের কষ্ট চেপে রাখলো অর্পিতা, সে যে কষ্টটা ছেলে কোনোদিনও বুঝতে পারবে না। মনে পড়ে গেল সেই কথাগুলো, যেদিন বিয়ের জন্য তিনি মেয়ে দেখতে এসেছেন আর অর্পিতা মজার ছলে নিজেই সেজে বসে পড়েছে। ওড়নাটা সরাতে যখন অর্পিতার মুখটা দেখতে পেয়েছে তখন স্তম্ভিত হয়ে বললেন, অনুমান এবং আশা করেছিলাম আপনিই সে মেয়ে হবেন, তবে বিয়ে তো আমি করবো না, তবে সাজলে যে আপনার রূপটা পাল্টে যায় এটাও আজ দেখা হয়ে গেল। আপনি আমার স্বপ্নের সুন্দরী। ফার্মাসিস্ট পড়াশোনা শেষ করে এবারে অর্পণ তৈরি করলো একটা ওষুধের কোম্পানি, যেখানে সমস্ত ডাক্তারই বাঙালি, আর বাংলা না জানলে বাংলা শিখে আসতে হচ্ছে, আর প্রেসক্রিপশনটাও বাংলাতে লিখতে হচ্ছে। শুরু হলো পৃথিবীতে বাংলা জয় করার প্রথম পর্ব। সমস্ত পৃথিবীতে খবরটা বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়ল, বাঙালিরা এগিয়ে এলেন। তাছাড়া আমেরিকা, রাশিয়া, লন্ডন, চীন সমস্ত জায়গা থেকে ডাক্তাররা যোগাযোগ করতে শুরু করলেন। একজন রাশিয়ান অনুরোধের সুরে বলেছিলেন, কোনো কাজ থাকলে আমাদের কইবেন স্যার। ও বাংলা ভাষাতে বলেছিল, 10টা ওষুধের নাম বলুন তো দেখি, তারপরে নেওয়া হবে, না পারলে ফোনটা কেটে দিয়েছিল। আবারও আমেরিকা থেকে ফোন, একজন বললেন, সাহেব আমি জর্জ লম্বু, আমাদের অনেক মেডিসিন লাগিবে। নরমভাবে ও বলল, আপনি কি বাঙালি? হাসতে হাসতে জর্জ লম্বু বিকৃতভাবে, বাংলা তো বলতে শেখেননি তাই বিকৃতভাবে বাংলা করে বলেছিলেন, না না সাহেব, আমি আমেরিকান আছে, আমাদের অনেক ওষুধ লাগবেন, আপনি এত ভালো একটা কোম্পানি শুরু করেছেন যার জন্য আমাদের বাংলা শিখতে হচ্ছে নতুন করে এই বুড়ো বয়সে।
অর্পণ এই কথাগুলো তার আশেপাশের সমস্ত কর্মচারীদের শোনালো। তারা কেউ উচ্চ স্বরে, কেউ মৃদু স্বরে হাসতে হাসতে বললেন, হ্যাঁ হ্যাঁ সাহেব আমাদের থেকেও বেশ ভালো বাংলা বলছেন, বলুন বলুন আমাদের বেশ ভালো লাগছে। জর্জ বললেন, আমাদের কোম্পানিতে আপনাদের কিছু ওষুধ লাগবে। একজন কর্মচারী বললেন, আপনি তো বাংলা না জানলে ওদেরকে ওষুধ পাঠাবেন না, তাই ওরা এখন বাংলা শিখছে। আমেরিকানদের মুখে বাংলা শুনে অর্পণ হাসিটা চেপে বলল, আচ্ছা ঠিক আছে আমাদের ওষুধের তালিকাটা পাঠাচ্ছি, আপনি বরং চিহ্ন দিয়ে দেবেন। আমেরিকান বলল, বেশ তো, একটু সোর্স করে দেবেন স্যার, যাতে আমার ছেলেটিও ওখানে থেকে বাংলা মেডিসিন নিয়ে পড়াশোনা করতে পারে। ও ধীরে ধীরে বলল, এবছর আর হবে না, সমস্ত সিট ফুল হয়ে গেছে, আপনি বরং পরের বছরের জন্য অপেক্ষা করুন। জর্জ বললেন, ওকে সাহেব আমি পরের বছরের জন্য অপেক্ষা করব। ও বলল, ঠিক আছে সাহেব নমস্কার। জর্জ ও প্রান্ত থেকে বললেন, নমস্কার। কোম্পানির কর্মচারী অভয় আর থাকতে পারল না, বলে উঠল, ওনারা আপ্রাণ চেষ্টা করছেন বাংলা বলার জন্য, কিন্তু বলতেই পারছেন না তেমন। অর্পণ বলল, বাংলা বলতে পারুক আর না পারুক, চেষ্টা ওদের করতেই হবে। অভয় বলল, এত আস্তে আস্তে বলছেন যেন ভুল হলে শাস্তি হবে। পশ্চিমীরা নিজেদের শিক্ষা বহু কাল ধরে চাপিয়ে দিয়েছে, কিন্তু এবার এই ভাষার সদস্যতা নিয়ে একদিন বিশ্বযুদ্ধ তৈরি হয়ে উঠবে, তোরাও দেখবি, দেখতে পাবি। এক ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে আছে, রোগা লম্বা, কোম্পানির কাজে ব্যস্ত সবাই। ওর মা এসে বলল, এই অর্পণ, ও অভিভাবক স্যারের ছবিতে ধূপ দিয়ে বলল। কি মা? অর্পিতা ডেকে বলল, খেয়ে নিবি আয়, কিন্তু দেখতো বাবা বাইরে কে এসে কি এসেছে। বাইরে গিয়ে দেখে অচেনা ভদ্রলোক দেখে অর্পণ বলল, কে আপনি? অসহায় গলাতে বললেন, আমি সৌরীন্দ্র, ইংরেজি স্কুলে চাকরি করতাম, কিন্তু এখন আর কাজ নেই, একটা কাজ দেবেন? ও বলল, কেন, কাজ গেল কেন আপনার? চোখে মুখে এক প্রকার আতঙ্কের ছাপ, কাঁপা গলায় বলল, কোভিডের কারণে বন্ধ, সব কিছু বাংলা মাধ্যম হবার জন্য ইংরেজি মাধ্যমের তেমন চল নেই বাবু। বিরক্তির সুরেও বলল, না না কাজ হবে না, এবার আর কি কাজ করবেন আপনি? ওর মা বলল, ওনার চাকরিটা হবে বাবা। ও অসহায়ভাবে বলল, এই বয়সে কি কাজ করবেন উনি মা? মা আদেশের সুরে বলল, তুই ওনাকে ভেতরে নিয়ে গিয়ে বসিয়ে আমার কাছে আয় বাবা। বসিয়ে এলে মা বলল, মনে পড়ে তোর সেই দিনের কথা, ইংলিশ মিডিয়ামের স্যারকে যিনি তোকে একদিন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে অ্যাডমিশনটা দেননি? অর্পণ একটু মনে করার চেষ্টা করে বলল, কই, না মা আমি তো ঠিক। অর্পিতা বলল, তুই বলেছিলি, তুই কথা দিয়েছিলি বাবা ওই লোকটিকে তুই তোর কোম্পানিতে চাকরি দিবি, কিন্তু আজ যদি সেটা না দিস তাহলে যে কথার খেলাপ হবে। সহসা চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে অর্পণ লোকটিকে দেখে জিজ্ঞাসা করলো, ইনি কে মা? অর্পিতা মুখের দিকে ঝুঁকে ভালো করে দেখে বলল, ইনিই তো তোর সেই, দেখ বাবু দেখ, আজ আমার স্বপ্ন, তোর বাবার স্বপ্ন, অভিভাবক স্যারের স্বপ্ন পূরণ করেছিস তুই। এবার তুইও স্বপ্ন দেখ, যেন পৃথিবীর সমস্ত দেশের বৈজ্ঞানিকদের তুই আমাদের অভিভাবক ফার্মাসিস্ট প্রাইভেট লিমিটেডে রিসার্চ করিয়ে স্থায়ী আসন দিতে পারিস, যেটার জন্য সারা বাংলা তথা বাঙালিদের সম্মান বাড়বে। দৃঢ়তার সাথে অর্পণ প্রতিজ্ঞা করলো, একদিন চিকিৎসা শাস্ত্র ছাড়াও তথা পৃথিবীর সমস্ত জায়গায় সর্বক্ষেত্রে সমস্ত দেশের কাছে বাংলা ভাষাকে সে গ্রহণযোগ্য করে তুলবেই। এতক্ষণে সেই লোকটিকে নিয়ে তারা সবাই ভিতরে চলে গেলো।